নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি 5 পয়সার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটার নাম হচ্ছে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল 1976। এই কয়েনটা 1976-এ ভারতবর্ষের মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এই 5 পয়সার কমেমোরেটিভ কয়েনগুলো কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কয়েন, কারণ কালেক্টররা কিন্তু এই 5 পয়সার কমেমোরেটিভ কয়েনগুলো অনেকে কালেক্ট করে। তাই কিছু কিছু কয়েন আছে যার দাম কিন্তু অনেক বেশি। তাই ভিডিওগুলো আপনারা যদি পুরো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই কয়েনের ভ্যালু বা মূল্য কত। তো আর দেরি করবো না বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটার নাম হচ্ছে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল 1976। এই কয়েনটা একটা 5 পয়সার কমেমোরেটিভ কয়েন। আমি প্রথমে কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন আর দেখবেন। ওভারসিজ সাইডে রয়েছে এই কয়েনের, ওভারসিজ সাইড হচ্ছে এইটা, এটাকে ওভারসিজ সাইড বলা হয়। ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা রয়েছে 5, বাঁ দিকের উপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর তার ঠিক নিচে পেসা লেখা রয়েছে, ডান দিকের উপরে ইন্ডিয়া লেখা রয়েছে আর তার ঠিক নিচে পেসে লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাব। এটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে রয়েছে ফুড অ্যান্ড ওয়ার্কের যে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল যে থিমটা সেটা মধ্যিখানে রয়েছে, আর ইংলিশে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল সেটা ডান দিকে লেখে রয়েছে আর হিন্দিতে বাঁ দিকে লেখে রয়েছে। আর নিচে কয়েনের ইয়ারটা রয়েছে যেটা হচ্ছে 1976। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে বলবো। সেটা হচ্ছে এই কয়েনটি মিন্টেজ করা হয়েছিল 1976-এ। কয়েনের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম। কয়েনের ওয়েট হচ্ছে 1.5 গ্রাম, সাইজ হচ্ছে 22 mm, শেপ হচ্ছে স্কোয়ার উইথ রাউন্ডেড। এই যে কয়েনের এই কোণার এইখানটাতে দেখুন রাউন্ড করা রয়েছে, আপনারা দেখেছেন 5 পয়সার আগেকার কয়েনে এরকম রাউন্ড করা থাকত। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। 1976-এ এই কয়েনটি ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, যথাক্রমে বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এখানে আমি বলে রাখি এই 3টে মিন্টের কয়েনই কিন্তু কমন কয়েন পাওয়া যায় মার্কেটে, আর এই কয়েনের কিন্তু ভ্যালু মোটামুটি বেড়ে গেছে এখন। তাই আমি এখন এই কয়েনের ইউএনসি প্রাইস যেগুলো আছে সেটা আমি বলছি, কারণ ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন খুব একটা মার্কেটে ডিমান্ড নেই এই অ্যালুমিনিয়ামের, কিন্তু ইউএনসি কয়েন হলে তার কিন্তু বেশ ডিমান্ড আছে আর ভালোই প্রাইস পাওয়া যায়। তাই আমি ইউএনসি কয়েনের প্রাইসটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইউএনসি কয়েনের প্রাইস এখন মার্কেটে যাচ্ছে বোম্বে মিন্টের মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে। ক্যালকাটা মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে আজকের ডেটে 50 থেকে 100 টাকার মধ্যে, আর হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 70 থেকে 150 টাকার মধ্যে।
যদি এরকম কয়েন আপনাদের কাছে ভালো কন্ডিশনের থেকে থাকে তাহলে অবশ্যই কয়েনগুলি যত্ন করে রাখবেন, এর কিন্তু দাম আপনারা ভালোই পাবেন ভবিষ্যতে। আর এই 5 পয়সা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেগুলির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি এই কয়েন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারেন, আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আজকের বিষয় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।